মিষ্টি পড়ছে, সেটাই বলার জন্য চলে এসেছি, কারণ আমি কখনো আসি না, তোমরা জানো সেটা। আমি আজকে চলে এসেছি কারণ হচ্ছে কি, আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে, মানে কলকাতাতে এত বৃষ্টি হয়েছে কালকে রাত্রে, যে আমাদের বাড়িতে পুরো জল জমে গেছে, ইভেন আমাদের ঘরে পুরো এক হাঁটু জল। এবার সেটাই তোমাদেরকে আমি দেখাবো। আর ওর মনটা খুব খারাপ হয়ে গেছে, কারণ ও বড় বাজারে যেতে পারেনি। যাবো যাবো যাবো, ও পুরো এক হাঁটু জলের মধ্যে বড় বাজার যাবে। আর দেখো, দেখতেই পাচ্ছ জল, তো এই জলটাই দেখাবো। চলো দেখো, শুধু জলটা দেখাচ্ছি, দেখো এটা দিয়ে স্টক করলে কি হয়ে যায়। এই দেখো অটোটা আসছে, দেখো বুঝতেই পারছো কতখানি জল পার করে অটো আসছে। এ বাবা, আর এই যে আমাদের এটা মাঠ না পুকুর, বোঝাটা কিন্তু খুব কষ্ট। আর আমাদের পাটা দেখাও কতটা, এই যে দেখো মাঠের কি অবস্থা, মাঠটা পুরো পুকুরে পরিণত হয়েছে। দেখো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুকুর পাড়, ঠিক আছে? এই পুকুর পাড়টা আর এই পাশে হচ্ছে রাস্তাটা, এই যে কাকু দাঁড়িয়ে আছে, দেখো একটা কাকু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এই পাশে এটা পুকুর, ঠিক আছে? কিন্তু পুকুর আর রাস্তা এখন সমান হয়ে গেছে, পুরোটাই মনে হচ্ছে পুকুর। এটা হচ্ছে পুকুর আর এটা রাস্তা, ওই যে কাকুটা হেঁটে গেল দেখলে কিছুক্ষণ আগে, আর এই পুকুর আর রাস্তা পুরো সমান হয়ে গেছে, পুরো লেভেল হয়ে গেছে। এখনো বৃষ্টি হচ্ছে, এরপর জানি না কি হবে। দেখো এই যে আমাদের, না সব দেখাবো, আমাদের ঘর এখন দেখায়নি। এই দেখো আমাদের বাড়িতে ঢুকছে এই এই পাশ দিয়ে জলটা ঢুকছে, ওই দিকটা অলরেডি ঢুকে গেছে, এখন এই দিক দিয়ে ঢুকছে, ঠিক আছে? আর কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, কি হবে জানি না। সত্যি সত্যি কিন্তু মাছ ঢুকেছি না, দেখো আমাদের ঠাকুর ঘরের অবস্থাটা দেখো একবার। আরে কি চেক করব, ঠাকুর ঘরের অবস্থা খুবই খারাপ, মানে পুরো দাঁড়াও দেখো ঠাকুর ঘরের অবস্থা কি, দেখো একবার। আর একটু হলেই ঠাকুরের কাছে চলে যাচ্ছে জল, দেখছো? এই যে আমাদের ঠাকুর, দাঁড়াও এই যে দেখো জল, দেখো পুরো এটা কিন্তু আর একটু হলেই ঠাকুরের বেদিতে উঠে যাবে, উঠে যাচ্ছে, ও বেদি হালকা হালকা ভিজা আরম্ভ করে দিয়েছে, ঠিক আছে? ওই দেখো পুরো ঠাকুর ঘর ভরে পুরো জল, চারিদিকে শুধু জল। ওখান দিয়ে এইবার আমরা যাচ্ছি আমাদের ঘরের দিকে, দেখো আমাদের ঘরের পরিস্থিতিতে শুধু একবার দেখো, দেখো এই দেখো, এটা আমার কাকুর ঘর, সেখানে অবস্থা দেখো, সিংহাসনে প্রায় একরে জল উঠবে, এই পরিস্থিতি, ঠিক আছে? এর পরে যাচ্ছি, এই দেখো রকি, রকি কি করছে, ও পুরো জলের মধ্যে থপ 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 করছে, খুব আনন্দ লাগছে অবশ্য এই ব্যাপারটা করতে। রকি ঘরে যা, ঘরে যা তাড়াতাড়ি, ওই যে জলের মধ্যে থপ থপ করছে, ওর খুব আনন্দ লাগছে এটা করতে। এই যে দেখো ও যাচ্ছে, এটা আমার জেঠুর ঘর, দেখো জুতো টুতো সব ভাসছে, পিড়ি ঠিড়ি সব ভাসছে। এই দেখো এবার যাচ্ছি আমি আমাদের ঘরের দিকে, আরে আমি যাচ্ছি, দাঁড়াও কি নৌকা, এই দেখো এবার আমাদের ঘরের দিকে যাচ্ছি, দেখো আমাদের ঘরে খাটের তলা থেকে বেরিয়ে এসছে ওইটা ভাসতে ভাসতে। হ্যাঁ এই রকির অবস্থা দেখো, বাবা রকিকে তুমি কিছু বলবে? আর খাটের ওপর এক ভুর জামা কাপড় হয়ে গেছে, কারণ এগুলো সব আমি সমস্ত জায়গা থেকে বার করেছি, আলমারি থেকে সব বার করে রেখেছি, কারণ আলমারিতে এক্ষুনি জল ঢুকে যাচ্ছে, এটা আবার উঁচু করা হয়েছে, এই আলনাটা উঁচু করা হয়েছে, আর এই যে আলমারিতে জল ঢুকা আরম্ভ হয়ে গেছে, আর এই যে সব খাট আলমারি থেকে সব বার করেছি। তো দেখলেই তোমরা কি অবস্থা,
আমাদের বাড়ির আর এই দে ইনিও কিন্তু এসে দাঁড়িয়ে পড়েছে এই আমাকে যাবে এখন পটি করতে পটি করতে যাচ্ছে ও নাকি পটি করতে যাবে এই জলের মধ্যে কোথায় তুই পটি করতে যাবি রকি হ্যাঁ তো কি বলবো কি আর দেখলেই তো আমরা জলের কি অবস্থা এই জলের মধ্যে আমরা রয়েছি আর জানি না কতটা জল উঠবে বা কী হবে আরেকজনের মন পুরো খারাপ হয়ে গেছে যে সে বরবাদ হতে পারছে না তাও সে এখনো চেষ্টা করছে যে সে যাবে পাশ থেকে আমার কাকু বলছে যে আর চেষ্টা করে লাভ নেই সব দিকে এরম ভেসে গেছে তো চলো আর দিবাই বাদ বাকিটা দিবাই সব তোমাদের বলে দেবে ঠিক আছে তো আমি এখানে তোমাদেরকে টাটা জানাচ্ছি এখনো কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে জানি না এরপরে কি হবে ঠিক আছে টাটা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও বাই বাই।